আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, ফিরে এলাম আবারও খানিকক্ষণ ছোট বিরতির পর। আমরা বিরতির আগে শুনছিলাম আমাদের সম্মানিত চ্যানেলসের চেয়ারম্যান এবং আরএফসি অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যানের বক্তব্য, এবং একটি জিনিস স্পষ্ট যে আলহামদুলিল্লাহ আমাদের অর্গানাইজেশন আরএফসি রমাদান ফ্যামিলি কমিটমেন্টে যে পয়সা আপনারা দান করেন আলহামদুলিল্লাহ, এই আপনারা বিশ্বাস রাখতে পারেন আমরা টু দি বেস্ট অফ আর অ্যাবিলিটি, যেরকম আমাদের আরএফসির অ্যাডভাইজারি চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা কামা হাক্কাও আদায় করার চেষ্টা করি। পাশাপাশি আরেকটি জিনিস, এই বছর আমরা দেখেছিলাম অনেক অনগোয়িং সিটুয়েশন, যেটি আমরা দেখেছি সিরিয়াতে যে অবস্থা আমরা দেখেছিলাম, প্যালেস্টাইনে আমরা দেখেছিলাম, এবং অফকোর্স রোহিঙ্গান রেফিউজিস, যেগুলো আমরা অনগোয়িং ইস্যুজ যেগুলো আমরা কন্টিনিউয়াসলি দেখছি। আল্লাহ রহমতে চ্যালেঞ্জিং থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ এই বছর আমরা অনেক ভালো পারফর্ম করেছি ইন কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এবং এইটা মেইন রিজন হচ্ছে আমাদের চ্যানেল এসের যে ম্যানেজমেন্ট টিম আছেন, যে চ্যারিটি ডিপার্টমেন্ট আছে, যেভাবে আমাদের চ্যানেল এসের সম্মানিত চেয়ারম্যান বলেছেন যে এই ব্যাকবোন, ওনারাই হচ্ছে ব্যাকবোন এই চ্যারিটি অর্গানাইজেশন এই প্রতিষ্ঠানের, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, যারা আমাদেরকে গাইড করছেন, এবং যারা আমাদেরকে সাহস জুগিয়েছেন। এবং এইটা থাকার কারণে আজকে আলহামদুলিল্লাহ যেভাবে আমাদের ব্রাদার সুলতান বলেছেন যে একটি ব্লগে, চ্যারিটি কমিশন ব্লগে, আলহামদুলিল্লাহ মুসলিম চ্যারিটি ফোরাম যে ডিক্লেয়ার করেছে যে আমরা অ্যাপ্রক্সিমেটলি 100 মিলিয়ন পাউন্ড আলহামদুলিল্লাহ এই রমাদান মাসে তুলতে সক্ষম হয়েছি। এবং এটাকে যদি আমরা কিছু পার্সপেক্টিভে আনতে চাই, তো 38 পাউন্ড পার সেকেন্ড আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দে যেন আমরা এটা এই আরএফসির যে ডোনেশন যে প্রজেক্টে আমরা যেন ধরে রাখতে পারি, এবং আমরা আমাদের জন্য ডোনারদের বিশ্বাস যেন রাখতে পারি, এবং কামা হাক্কাও আদায় করতে পারি। এই পর্যায়ে আমি আপনাদের কাছে উপস্থিত করতে চাচ্ছি আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে আমাদের পার্পেল আয়ের সম্মানিত ফাউন্ডার এবং চ্যানেল এসের সম্মানিত ভাইস চেয়ারম্যান। এই যে আপনারা রমাদান মাসে যখন চ্যারিটি আপিল দেখেন, এত স্মুথলি আলহামদুলিল্লাহ আমরা চ্যারিটি আপিল পরিচালনা করার চেষ্টা করি, এবং এইটার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের টেকনিক্যাল টিম যারা আছেন তারা আলহামদুলিল্লাহ পর্দার পিছনে কনস্ট্যান্টলি মেহনত করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যেন আমরা যারা প্রেজেন্টার পোডিয়ামে আছেন, স্টেজে আছেন, এবং বিহাইন্ড প্রোডাকশন টিমে যারা আছেন তারা যেন স্মুথলি তাদের প্রজেক্টটাকে ডেলিভার করতে পারেন, তার জন্য আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুল হক সাহেব, যিনি হচ্ছেন চ্যানেল এসের ভাইস চেয়ারম্যান এবং পার্পেল আয়ের ফাউন্ডার। জনাব আব্দুল হক, আসসালামু আলাইকুম। আই উড লাইক টু থ্যাংক দি আরএফসি টিম ফর অল দেয়ার হার্ড ওয়ার্ক, ডেডিকেশন অ্যান্ড কন্ট্রিবিউশন টুয়ার্ডস আরএফসি, এস দিস ইয়ার ওয়াজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং অর ভেরি চ্যালেঞ্জিং, এস দ্য হোলি মান্থ অফ রমদান এস সাম অফ দ্য লংগেস্ট অ্যান্ড হটেস্ট ডে উই এভার এক্সপিরিয়েন্স ইন দ্য ইউকে। আই উড অলসো লাইক টু গিভ স্পেশাল থ্যাংকস টু দ্য চ্যানেলস ভিউয়ার্স হু হ্যাভ ডোনেটেড generously to raise over 118k this year for RFC. Thank you. As a technology man, I want to share some good news. We've heavily invested on the latest gadget in our studio. After my adhesion, we have probably noticed the latest TriCaster that a multi-split screen ase. Et tasara live Skype connections gula ase. Amra call center policy we've installed with the latest touchscreen, computers with charity software and integrated postcode data that also gives live reports. Coop quick, boom boom, fast and quick. Next year, Amra Saram Inshallah, we are planning to make further investment, including bespoke apps, giving more choices, making it easy to donate via your smartphones. তো স্মার্টফোন দিয়েও আমরা ভবিষ্যতে ডোনেট করতে পারবো, খালি ফোন কল দিয়ে নয়। ফাইনালি আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল ইয়োর সাপোর্ট টু মেক আরএফসি এ সাকসেস ওয়ান্স এগেইন। প্লিজ কন্টিনিউ টু প্রে ফর আস অ্যান্ড ওয়ান্স এগেইন থ্যাংক ইউ ফর মেকিং চ্যানেল এস ইয়োর নাম্বার ওয়ান টিভি চ্যানেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ Abdul Haq Bhai, Vice Chairman of Channel S and the main person behind Purple Eye Technologies. Alhamdulillah, it's been a tremendous effort from the technical side, not only the telephone side, but also from the producers to the camera people to
the call center staff. It's a tremendous, tremendous operation to run a charity live appeal. And all of us, when we sit in front of our television in our living rooms and we watch a television live appeal, it seems as all the hard work is done by the presenter and the guests. But behind the presenter, behind the guests, behind the projects, there's a lot of hard work that goes on. Everything from this lighting, from the microphone system, from the donation system, there is a huge operation. So alhamdulillah, may Allah subhanahu wa ta'ala bless them all for sacrificing their Ramadan and giving it to the cause of charity. And alhamdulillah, because of their time and the barakah that Allah subhanahu wa ta'ala gives us, we are truly inspired to do much, much more and be able to help many, many more people around the world. Now, without any further ado, I'd like to invite our next speaker. Our next guest is a chairman of one of the very unique charities in our community, a charity that has been pioneering disability causes and been championing the cause of disabled people in Bangladesh. Disability is a taboo subject. Bangladesh সিলেটের মধ্যে এবং অন্যান্য অঞ্চলে ডিসেবল প্রজেক্ট নিয়ে কিন্তু অনেক চ্যারিটিরা কাজ করতেছে না এই চ্যারিটি ইকরা ইন্টারন্যাশনাল আমাদের ডিসেবল লোক অসহায় এবং প্রতিবন্ধী যারা আছে ওনাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আর ওনাদের চেয়ারম্যান আমাদের সাথে আছেন আজকে আমাদের প্রিয় আব্দুল হক হাবিব ভাই হু ইজ অলসো পার্ট অফ দি আরএফসি কমিটি he's also a member of the RFC committee. I have the pleasure of inviting Abdul Haq Habib Bhai here onto the podium to speak about the RFC program and how charities have been making a difference to this program. Abdul Haq Habib Bhai. Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sarbapratham Allah shukriya. Ami donor jara asun hazar hazar donor afnar shukriya. রামাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমে আজকে 10 বছর যাবত আপনারা যে কন্ট্রিবিউশন করিয়া যাইরা দিস ইজ আনপ্রেসিডেন্টেড সো জাজাকাল্লাহ খায়ের ওয়ান্স এগেইন ফর ইয়ার কন্ট্রিবিউশন আমি আসলে তিনটা জিনিস কইমু অনলি থ্রি থিংস ফার্স্টলি ট্রাস্টের কথা অন্যান্য স্পিকার যারা আছেন সবই কইছেন অ্যান্ড আই ফর ওয়ান অন বিহাফ অফ ইকরা ইন্টারন্যাশনাল ফ্রম ডে ওয়ান আপনারা ফয়লা পাউন্ডটা তাকি লাগাইয়া একবারে লাস্ট পাউন্ড পর্যন্ত এভরি পাউন্ড দ্যাট ইউ হ্যাভ বিন ডোনেটিং আই হ্যাভ বিন ওয়াচিং ইট আলহামদুলিল্লাহ সেকেন্ডলি আই হ্যাভ বিন সিইং দ্য অ্যাকাউন্টস অ্যান্ড দ্য ওয়ে ইট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড অ্যামংস্ট দ্য 26 অর্গানাইজেশনস আলহামদুলিল্লাহ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড প্রসেস অ্যান্ড দ্য মেথড দ্যাট চ্যানেলস হ্যাজ বিন ইউজিং সো থ্যাংকস টু চ্যানেলস টু থিংস অ্যাবাউট দ্য নেম ইট সেলফ রামাদান ফ্যামিলি কমিটমেন্ট ইট সেলফ আই থিঙ্ক two-way traffic, commitment from donors, you have committed, you have made the donations, alhamdulillah, so say thank you for keeping to your commitment. Second commitment I think we should give, like the charity work, the people, the charity organizations, and this is even greater and more important that we must give commitment to the donors, to the poor people, to Allah subhanahu wa ta'ala, that the money that you give to us, we must contribute, we must spend that money penny by penny for the actual cause, which is either building a masjid or helping the poor people. So I want to give that commitment on behalf of Ikra International that we make sure we do that. Finally, I want to conclude by saying that if every family from today make the intention that I will make a £50 donation next Ramadan, and if we have 10,000 families watching Channel S, you can make that figure from £118,000 to £500,000, half a million. So I want that commitment, inshallah, from our donor community to raise the amount from £118,000 to half a million next year, inshallah. Thank you once again. Assalamu alaikum. Jazakallah khair. Thank you very much, Brother Abdul Haq Habib, the chairman of Iqra International, and of course our RFC charity partner. Alhamdulillah, I must say, Iqra International is one of its unique, very unique project that dedicates itself for disabled children, for children who are physically challenged. And inshallah, we hope that inshallah, this organization, this institution prosper a lot. My next guest will be inshallah, the main person, the main force driving behind this charity program, behind the charity team, I would rather say, is Brother Taj Chowdhury, the managing director of Channel S TV. He is the main person, the main backbone that ensures
throughout whenever we have the charity appeal, that he looks after us from the start of the appeal until the end of the appeal. May I take the pleasure to invite Mr. Thad Chowdhury, the Managing Director of Channel S TV, to come onto the podium and share his valuable speech. Assalamu alaikum. Viewers at home, and of course, those of you taking your time and effort to come to studio, alhamdulillah, it's a full house this evening, presumably because you're here to collect checks, so that's why everyone is here tonight. MashaAllah. Assalamu alaikum to all our viewers. Alhamdulillah, we had another wonderful month of Ramadan. Although it's been very difficult overall for the charities, not only on Channel S but elsewhere. Because alhamdulillah, luckily we didn't have any natural disaster this year before Ramadan or during Ramadan. Hence, most of your figures are slightly down. But humanitarian organizations as well as mosque and madrasas have done wonderfully well. So what I'm going to do, normally our chairman does this every year, but I will announce the kind of figures that we're going to be handing out on your behalf to our charities who are sitting here. And of course, I've also been given responsibility by Mujahid Bhai to talk about how we selected, what the process that we actually utilize at Channel S for the last almost over 10 years to select charities and whatnot. Most of you, obviously, as you know, charity organizations who has been with Channel S, they have been here for many, many years. We've established hundreds of mosques, alhamdulillah, in this country with your help, with your support. We now gone into educational side of madrasas to build madrasas in this country with the mainstream education system to go with it. And of course, the humanitarian work around the world for charities such as Muslim Aid, Islamic Relief, Human Appeal, and Muslim Charity, and so on and so forth. And of course, the kind of thing that we do, our chairman has already mentioned, it is not just coming and working with us in the month of Ramadan. It is an ongoing process. We believe in accountability. We believe in giving you the report back for the charity donation that you've given. The charity organization has to come back to us, give a feedback, and of course, we also have programs to show all of that. You've obviously seen those in our charity progress program. And those who has been with us for many, many years, same applies to them. They'll have to come back to us, give us the accountability, what they've done with the funds, and of course, the delivery, what matters. And one of the biggest success of Shine UK delivery is, of course, the bigger example, I can't give anything bigger than East London Mosque and London Muslim Center is one of the greatest achievements of us Muslims in the United Kingdom. They deliver every year, and alhamdulillah, as a result, they also get a response from the viewers. And all these hard works behind the scene, all my colleagues, people like Ahad, Farhan, Mujahid Bhai, who's the charity coordinator. There's so many people behind the scene, our chef who cooks for hundreds of people every day. You know, we feed people iftari, sehri. It is a team effort. Of course, the news team. News team also plays a big part in giving the accountability and report back. If you see, for example, if I give you a typical example of British Bangladeshi organizations called CAP Foundation, every time they are in Sylhet, they are giving the feedback via our Sylhet team. Benevaza Cancer Hospital is another typical example. You know, every time the CEO is there or the trustees are there, even when they're not there, you know, we're giving feedback of what they're doing in Bangladesh. And recently, of course, you've seen last year, I've also visited Bangladesh and visited so many charity organizations to see exactly what they're doing hands-on. And next year, inshallah, we'll be bringing in a lot of new ideas, a lot of new opportunities for you to donate your money to. And alhamdulillah, you've donated very generously. This year, we've actually raised a bit more extra money. And what I'll do now is I will share some facts and figures with you in terms of the number of donations. You've obviously heard the total donation was £118,157.53. Out of that, General Sotkai Zariya was £91,073.53. Zakat amount was £21,182. Fitra and Fidya was £5,902. We have, alhamdulillah, delivered Fitra and Fidya on your behalf before Eid al-Fitr. So what is left now is for us to distribute Zakat to those organizations who are eligible to take Zakat. And of course, the general donation, Sadqa-e Zariya, is obviously been divided into 26 nights
of charity appeals, not 26 organizations. Some organizations actually done charity appeals twice. So they actually get two lots of sadqa jariyah and one lot of sadqa, zakat. So for example, masjids like LMC York Mosque, Wansi Mosque, Stepney Shah Jalal Mosque and Fultali Complex will get £3,502.83 for their share of the 26 divided into £91,073.53, which is the sadqa jariyah. And then the zakat will be giving to all the humanitarian organizations. I don't have to name people, will be calling them later on. They will be getting, those who are done charity appeals twice, they will get two lots of sadqa jariyah of £3,502.83 twice, plus £1,412.13. The £1,412.13 is a zakat money, which is of course divided with 15 organizations who are able to take that money, which is obviously divided from £21,182. And single organizations will receive one lot of £3,583 as a sadqa jariyah, and of course £1,412.13 added on to that. So alhamdulillah, those who've done two charities, they are getting £8,417.79. Single humanitarian organizations, including zakat, will be getting £4,914.86. And masjid, obviously, I've already declared £3,502.83. So altogether, plus we add the fitra and fidya, which has already been distributed. 50% are distributed in Sylhet, and 50%, in actual fact, more than 50% are distributed outside Sylhet. We've given more than, I think, about £3,300 outside Sylhet, and the balance were distributed in Sylhet via our charity partner for RFC, ICRA International. So, Jazakallah khair, after our donation, we have raised £118,157.53. And of course, as I always say, after our position donation, alhamdulillah, this is a year we have again proved, our community, our viewers have again proved that amra ashole bujishuni diram amra ma boin sasin bayan sasan jara asoin, they are actually taking the responsibility to whom they're going to give donation to. We are donating money 24 hours in many channels. Yes, they're also getting delivered, but you know, people are donating as they feel comfortable. And of course, we are here as Channel S, as your community channel, as your chosen channel, to deliver exactly, the promise that we have been keeping for the last more than 10 years, alhamdulillah. And we continue to look forward to your support. Keep watching Channel S. Jazakallah. Assalamu alaikum. Thank you very much, Taz Chowdhury, Managing Director of Channel S, and a great leader of our community as well. Alhamdulillah. We have reached the end of the second segment of this program as well. Amra second segment shesh porjaye chole ashchi. Ekta chuto ekta birotite jabo, and birotir pore abar amra ashbo for the most important part of the program, which is the certificate or the award ceremony, where all the organizations that have been part of the Ramadan campaign on Channel S will be coming to collect the checks and their certificates respectively. Inshallah, don't go anywhere too far. We will be back straight after the break to deliver the certificates. And of course, to end the program, which will be the last segment, we have two more prominent guests and speakers that will come and share their thoughts, and we'll end the program on a dua. But that's all after the break, inshallah. Don't go anywhere too far. We'll be back very shortly. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.